শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি শিমু দাস, সহকারী শিক্ষিকা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ। আজকে আমি শিশু শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ওয়ার্ড মেকিং, অর্থাৎ আমি তোমাদের শব্দ গঠন করতে শেখাবো। কয়েকটি লেটার দেওয়া আছে, সেই লেটারগুলো দিয়ে আমি তোমাদের ওয়ার্ড তৈরি করতে শেখাবো, আর সেই ওয়ার্ডের মিনিংগুলো তোমাদের আমি আজকে বলে দিব। তো এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল পাঠে চলে যাই। আমাদের বোর্ডটা একটু ফলো করো। দেখো, এখানে আমি লিখে রেখেছি ওয়ার্ড মেকিং। আমার এখানে ওয়ার্ড মেকিং করার জন্য যে লেটারগুলো আছে, এসো আমরা এই লেটারগুলো একটু দেখে নেই। দেখো, আমার প্রথম লেটারটি হচ্ছে এ, এর পরের লেটারটি হচ্ছে বি, আর সবার শেষে যে লেটারটি আছে এটি হচ্ছে সি। এসো আমাদের প্রথম লেটার হচ্ছে এ। এ দিয়ে আমি যে ওয়ার্ডগুলো তৈরি করেছি তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখো, এ দিয়ে যে ওয়ার্ডটি আছে এখানে, দেখো একটি ছবি আছে, আমরা ছবির মাধ্যমে বুঝতে পারছি এ দিয়ে যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি হচ্ছে অ্যাপেল। এ ডাবল পি এল ই, অ্যাপেল। এরপর এ দিয়ে আমি আরেকটি ওয়ার্ড তৈরি করেছি, এ অ্যান টি, অ্যান্ট। অ্যান্টের বাংলা দেখো এখানে ছবির মাধ্যমে আমরা অবশ্যই বুঝতে পারছি, অ্যান্টের বাংলা হচ্ছে পিঁপড়া, আর অ্যাপেলের বাংলা হচ্ছে আপেল। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা এসো এ দিয়ে আরেকটি ওয়ার্ড তৈরি করি। তোমরা নিজেরাও বাসায় বসে নতুন নতুন ওয়ার্ড তৈরি করবে। আমি যেগুলো তোমাদের শিখালাম এইগুলো ছাড়াও তোমরা যদি অন্য কোনো সহজ কোনো ওয়ার্ড তোমরা শিখে থাকো, সে ওয়ার্ডগুলো তোমরা বাড়িতে বসে বসে নিজে নিজে তৈরি করতে শিখবে। তো এসো আমরা এ দিয়ে আরেকটি ওয়ার্ড দেখে ফেলি। এ দিয়ে কী হতে পারে? এক্স এ, এক্স ই, এ এক্স ই, এক্স। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, এসো আমাদের পরের লেটারটি হচ্ছে বি। বি দিয়ে আমি যে ওয়ার্ড দুটি তৈরি করেছি আমরা একটু দেখে নেই। বি এ ডাবল এল, বল। আবার বলি, বি এ ডাবল এল, বল। বলের দেখো আমরা এটার বাংলাটা এখন জেনে নিব। একটা ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটি খেলনা, বল একটি খেলনার নাম যেটা দিয়ে বাচ্চারা খেলে থাকে। বি দিয়ে আমি আরেকটি ওয়ার্ড তৈরি করেছি, বি ডাবল ও কে, বুক। আবার বলি, বি ডাবল ও কে, বুক। এবারে শো বি দিয়ে আমি আরেকটি ওয়ার্ড তৈরি করি। শিক্ষার্থী বন্ধুরা, বি দিয়ে কী হতে পারে বলো তো? হ্যাঁ, বি দিয়ে বোট হতে পারে, বি ও এ টি, বোট, বি ও এ টি, বোট। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সবার শেষে যে লেটারটি আছে আমরা এই লেটারটি একটু খেয়াল করি। সবার শেষের লেটারটি হচ্ছে সি। সি দিয়ে আমি যেই ওয়ার্ডগুলো তৈরি করেছি এবার তোমরা একটু দেখে নাও, সি এ পি, ক্যাপ। আবার বলি, সি এ পি, ক্যাপ। ক্যাপের মিনিং হচ্ছে, দেখো ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ক্যাপের মিনিং হচ্ছে টুপি। এবার দেখি, সি দিয়ে আমি আরেকটি ওয়ার্ড কী তৈরি করেছি, সি এ টি, ক্যাট। আবার বলি, সি এ টি, ক্যাট। ক্যাটের মিনিং দেখো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ছবিটি কিসের ছবি। এই ছবিটি হচ্ছে একটি প্রাণীর ছবি, আর এই প্রাণীটির নাম হচ্ছে বিড়াল। তাহলে আমাদের ক্যাটের মিনিং হচ্ছে বিড়াল। এরপরে এসো আমরা সি দিয়ে দেখি আরেকটি ওয়ার্ড তৈরি করতে পারি কিনা। সি দিয়ে আরেকটি ওয়ার্ড হচ্ছে কট, সি ও টি, কট। কটের মিনিং হচ্ছে খাট, সি ও টি, কট। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো
আমি যে ওয়ার্ডগুলো এই লেটারগুলো দিয়ে যে ওয়ার্ডগুলো তৈরি করেছি এসো আমরা আবার প্রথম থেকে পড়ে ফেলি। A for apple, A double P L E, apple. Apple এর বাংলা মিনিং দেখো, আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটি হচ্ছে একটি ফলের ছবি, আর এটা এই ফলটির নাম হচ্ছে আপেল। অ্যাপেলের বাংলা মিনিং হচ্ছে আপেল। এসো আমরা শব্দটি লিখে ফেলি। সরিয়া পয়কার পে ল আপেল। এরপরে দেখো আমার পরের ওয়ার্ডটি দেখো, এ অ্যান টি, এ ফর অ্যান্ট, এ ফর অ্যান্ট, এ অ্যান টি। অ্যান্টের মিনিং দেখো আমরা এই ছবির মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছি, এটাও একটা ছোট্ট প্রাণীর ছবি, আর এই প্রাণীটির নাম হচ্ছে পিঁপড়া। এসো আমরা শব্দটি লিখে ফেলি। পয়চন্দ্রবিন্দু রশ্মিকার পি প দয় সুন্দরকার রা পিঁপড়া। এবার দেখো আমরা আরেকটি ওয়ার্ড লিখেছি ওই পাশে, এ ফর এক্স, এ এক্স ই, এক্স। এক্সের মিনিং হচ্ছে কুঠার। এসো আমরা মিনিংটা লিখে ফেলি। আবিষ্কার কু ঠাইকার ঠা বয়সুন র কুঠার। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের পরের লেটারে চলে আসি। বি ফর বল, আবার বলি, বি ফর বল, বি এ ডাবল এল, বি এ ডাবল এল, বল। বলের মিনিং দেখো এখানে যে ছবিটি আছে এই ছবিটি দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, আর একটু আগে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, এটি হচ্ছে একটি খেলনার ছবি, আর সেই খেলনাটির নাম হচ্ছে বল। এসো আমরা শব্দটি লিখে ফেলি। ব ল বল। বি ফর বুক, বি ডাবল ও কে বুক। বুকের মিনিং দেখো এখানে যে ছবিটি আছে এখানে একটি বইয়ের ছবি, তাহলে বুকের বাংলা মিনিং হচ্ছে বই। এসো আমরা বই শব্দটিও লিখে ফেলি। ব রশ্মি বই। বি ফর বোট, বি ও এ টি বোট। বোটের মিনিং হচ্ছে নৌকা। এসো আমরা নৌকা শব্দটিও লিখে ফেলি। দন্ত নয়কার নৌ কয়াকার কা নৌকা। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা সবার শেষে যে লেটারটি আছে আমরা দেখে নেই, এই লেটারটি হচ্ছে সি। সি ফর ক্যাট, সি ফর ক্যাপ, সি এ পি ক্যাপ। আবার বলি, সি ফর ক্যাপ, সি এ পি ক্যাপ। আমাদের ক্যাপের বাংলা মিনিং নিশ্চয়ই আমরা এই ছবিটা দেখে বুঝতে পারছি, এই ছবিটি হচ্ছে একটি টুপি। এই ছবিটি দেখে আমরা কি বুঝতে পারছি, ছবিটি কিসের ছবি, একটি টুপির ছবি। এসো আমরা ক্যাপের বাংলা মিনিং টুপি জেনে নিলাম। এবার আমরা শব্দটি লিখে ফেলব। টরিশিকার টু পয়রশিকার পি টুপি। এবার সি ফর ক্যাট, সি এ টি ক্যাট। আবার বলি, সি এ টি ক্যাট, সি ফর ক্যাট। ক্যাটের মিনিং দেখো এই ছবিটা আমরা অবশ্যই বুঝতে পারছি, আমাদের এখানে যে ছবিটি আছে এটি হচ্ছে একটি প্রাণীর ছবি, পোষা প্রাণী, যেটা অনেকে বাড়িতেই পুষে থাকে, আদর করে থাকে। আমাদের এই ছবিটির মাধ্যমে অবশ্যই বুঝতে পারছি ক্যাটের বাংলা মিনিং হচ্ছে বিড়াল। এসো আমরা বিড়াল শব্দটি লিখে ফেলি। বয়স্কের বি দয়সুন্দরকের রা ল বিড়াল। এবার আরেকটি ওয়ার্ড আছে দেখো সি দিয়ে, সি ফর কট, সি ও টি কট। কটের মিনিং হচ্ছে খাট। এসো আমরা খাট শব্দটিও লিখে ফেলি। সি ও টি কট, কটের বাংলা হচ্ছে খাট, খয়কার খা ট।
খাট। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি এখানে তিনটি লেটার দিয়ে তোমাদের তিনটি করে শব্দ শিখিয়েছি, তবে তোমাদের পরীক্ষাতে একটি করে শব্দ আসবে। কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য তিনটি করে শব্দ শিখিয়েছি, ইচ্ছে করলে তোমরা যে শব্দটি তোমাদের কাছে সহজ মনে হবে সেটি তোমরা পরীক্ষাতে অ্যান্সার করতে পারবে। কিন্তু আমাদের শিখতে কোনো সমস্যা নেই, আমরা আরও বেশি বেশি জানবো, বেশি বেশি শব্দ শিখব, আর তোমরা বাড়িতেও অনেক বেশি বেশি নতুন নতুন শব্দ তৈরি করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।